তোমাদের গল্প দাদুর আজকের গল্প বকুল বিথি। গল্পের লেখক তুষারকান্তি ভট্টাচার্য ওরফে তোমাদের গল্প দাদু। গল্পের সূত্রধার ও পর্ব পরিচালনায় আমি মধুরা। গল্প পাঠে তুষারকান্তি ভট্টাচার্য। তোমাদের নিয়ে যাব গাদিয়াড়ায়। জায়গাটা সবাইরই মোটামুটি পরিচিত, গেছেনও অনেকেই। হাওড়া থেকে বাসে ঘণ্টা তিনিকের পথ। আমরা গিয়েছিলাম 45 আগে, বড়দিনের ছুটি। কি ভিড়, কোনো গেস্ট হাউসেই ঠাই নেই। বহু খুঁজে টুঁজে একটা গেস্ট হাউস পাওয়া গেল লোকালয় থেকে কিছুটা দূরে, নাম বকুল বিথি। ব্যবস্থা মোটের উপর ভালোই, তবে 4 রুম পাওয়া গেল না। আমরা 7 রয়েছি দলে, সস্ত্রীক 3 আর অরুণাভত ব্যাচেলার। রুমগুলোর নাম সাদা ফুলের নামে, বেলি, জুঁই, রজনীগন্ধা। এই 3 রুমে কিভাবে 7 ঢুকব এই সমস্যা নিয়ে আলোচনা করছি। 3 ফ্যামিলি 3 রুমে ঢুকে গেলে অরুণাভ কোথায় থাকবে? সে হাত পা ছুড়ে নিশ্চিন্তে বলল, ভাবিস না তো, আমি লাউঞ্জেই কাটিয়ে দেব। তা কি হয় এই ঠান্ডায়, তুই থাকবি লাউঞ্জে আর আমরা ঘরের গরমে? কেয়ারটেকার সদাশিববাবু কিছু বলবেন বলে অনেকক্ষণ থেকে উসখুস করছিলেন। কিছু বলবেন সদাশিববাবু? না, মানে ওই যে কোণের ঘরটা, হ্যাঁ হ্যাঁ, দরজায় বকুল লেখা, ওটা কি বুকড? দীর্ঘশ্বাস ছেড়ে সদাশিববাবু বললেন, না স্যার, খালিই পড়ে আছে। আমরা মুখ চাওয়াচাই করলাম। কেন কেন খালি পড়ে আছে কেন? ভিআইপিদের জন্যে সংরক্ষিত? না না, ঠিক তা নয়, আসলে কোনো ডেথ কেস? সদাশিববাবু আমতা আমতা করে বললেন, হ্যাঁ স্যার, তবে মৃত্যুটা স্বাভাবিক নয়, হত্যা। ছুরির আঘাতে ওর স্বামী ওকে খুন করেছিল। আমরা সবাই বেশ দমে গেলাম। মেয়েরা বলল, ওই বকুল ঘর খোলার কোনো দরকারই নেই। সদাশিববাবু বললেন, ঠিক আছে। অরুণাভ জিজ্ঞেস করল, কতদিন আগের ঘটনা? তা প্রায় 5 হয়ে গেল। সেই থেকে ঘরটা পুলিশ সিল করে দিয়েছিল। এখন অবশ্য সেই সমস্যা নেই। কেন? মাসখানেক আগে মামলার রায় বেরিয়েছে, আসামি সুশান্তর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। অরুণাভ বলল, তাহলে এখন তো আর রুমটা অ্যালট করতে বাধা নেই? না, কোনো বাধা নেই, ঘরদোর পরিষ্কার করা হয় নিয়মিতই। তবে সদাশিববাবুর কথায় যেন হেঁয়ালি। অরুণাভও না ছোড়, তবে কি সদাশিববাবু? না, তেমন কিছু নয়। না না, কি যেন চেপে যাচ্ছেন, বলুন না, কাকতালীয়ই বলতে পারেন। সেই হতভাগ্য মেয়েটির নামও ছিল বকুল। বলেন কি আগে? হ্যাঁ। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে অরুণাভ একগুয়ের মতো বলল, আমি ওই বকুল ঘরেই থাকব, ভূতের ভয়ডর আমার যে নেই তোরা তা জানিস। যা হোক, তাড়াতাড়ি লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম ঘুরতে। সার্ভিস লঞ্চে প্রথমে নূরপুর, সেখান থেকে অন্য লঞ্চে গেঁওখালি। গেঁওখালি ঘুরে গাদিয়াড়ায় ফিরতে সন্ধে হয়ে গেল। রাতের মেনু ছিল দেশি মুরগির ঝোল আর সুগন্ধ রূপশাল চালের ধবধবে সাদা ভাত। ডিনার সেরে সবাই যে যার ঘরে ঢুকে গেল। রাত্রি তখন কটা হবে? বড়জোর 11। একটা বিকট চিৎকার শোনা গেল, ভূত ভূত। টর্চ হাতে সবাই ভয়ে কাঁপতে কাঁপতে প্রথমে ছুটে গেলাম বকুল ঘরে। সদাশিববাবু আগেই উঠে এসেছেন, ঘরের লাইট জ্বালিয়েও দিয়েছেন। যা দেখলাম রীতিমতো ভয়াবহ। অরুণাভর হাতে বন্দি এক রমণী, পরনে লাল চওড়া পাড় শাড়ি, মাথায় এক হাত ঘোমটা। হাঁপাতে হাঁপাতে অরুণাভ বলছে, দরজায় হুড়কো বা ছিটকিনি নেই,
চেয়ার ঠিকই শুয়ে পড়লাম। একটা ঘষ্টানোর শব্দে ঘুম ভেঙে গেল। চেয়ারটা ঠেলে সরিয়ে কেউ যেন ভেতরে ঢুকলো বুঝতে পারছি। আবছা আলোয় দেখলাম তার পরনে একটা শাড়ি। ভয়ে চিৎকার করতে গেলাম, কোনো শব্দ বের হলো না, কেবল গোঙানি। তারপর সে একটা হাত রাখলো আমার মাথায়, পরে কপালে। হাতটা গরম কেন? আগু পিছু না ভেবে হপাত করে ধরে ফেললাম ওর হাত। ওমা, ওর হাতে যে লোম! বাঁ হাতে টর্চ জ্বেলে দেখলাম এক মাথা ঘোমটা। অরুণাভ থামতেই আমি এগিয়ে গিয়ে ঘোমটায় দিলাম টান, আর তা দিতেই বেরিয়ে এলো সুজিতের মুখ। ওফ, ও চিরদিনই এমন নাটুকে, মাত্রা ছাড়িয়ে ফেলে। সদাশিববাবু বেশ বিরক্ত বললেন, স্যার, এমন ভয়ঙ্কর ঠাট্টা না করলেই পারতেন, ওর যদি হাটের সমস্যা থাকত। অরুণাভকে বললাম, কিরে, এখানেই থাকবি নাকি লাউঞ্জে যাবি? সে বলল, না, আমি এই বকুল ঘরেই থাকব। তখন প্রায় মধ্যরাত্রি। এত কাণ্ডের পর কেউই ঘুমোতে পারছি না, দেড়টা দুটো হবে। একটা গানের সুর ভেসে আসছে, মহিলা কণ্ঠ, খালি গলায় কেউ গাইছে। এবার কথাগুলো বেশ স্পষ্ট। তুমি যে গিয়াছো বকুল বিছানো পথে, নিয়ে গেছো হায় একটি কুসুম আমার কবরী হতে। গানটা কি তবে বকুল ঘর থেকেই আসছে? ওখানে অরুণাভটা যে একা, আমাদের তো এক্ষুনি ওর ঘরে যাওয়া দরকার। তারপর হঠাৎ সব চুপচাপ, গভীর নিষেধের নৈঃশব্দ যেন গিলে খেতে আসছে। ঝিঁঝির ডাক, রূপনারায়ণের চরে কোনো তক্ষক বুঝে ডাকল। উফ, কেন যে মুহূর্তে এই বকুল বিথিতে উঠতে গেলাম! আর ঠিক তখনই, হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে এক মহিলার হাড় হিম করা চিৎকার, এক প্রাণান্তকর গোঙানি। কেউ যেন ওর মুখ চেপে ধরেছে প্রবল শক্তি দিয়ে। তারপর সব আবার চুপচাপ। দূরে বাঁধের জঙ্গলে ডাকছে কোনো নিশাচর পাখি। সাহসে ভর করে একে একে সবাই ঘর থেকে বেরিয়ে টর্চ জ্বেলে লাউঞ্জে এলাম। লাউঞ্জে তো আলো জ্বলছিল, তাহলে নেভালো কি? অরুণাভর নাম ধরে ডাকলাম দু তিনবার, সদাশিববাবুকেও ডাকলাম। টর্চ হাতে সদাশিববাবু হন্তদন্ত হয়ে ছুটে এলেন, কর্মচারীরাও এসেছে। হ্যাঁ, ওরাও সবটাই শুনেছে। পা টিপে টিপে বকুল ঘরের দিকে এগোলাম সবাই। দরজা আড়াআড়ি বন্ধ, সদাশিববাবু ঠেলতেই কর্কশ শব্দে তা খুলে গেল। ভেতরটা ঘুরঘুটে অন্ধকার, সুইচ দিলেও আলো জ্বলল না। টর্চের আলোয় যা দেখলাম তাতে সবার চক্ষু স্থির। অরুণাভ মেঝের কার্পেটে পড়ে রয়েছে কাত হয়ে, কেউ যেন প্রবল ধাক্কা দিয়ে ওকে খাট থেকে ফেলে দিয়েছে। টর্চের আলো খাটে ফেলতেই ভয়ানক দৃশ্যটা চোখে পড়ল আমাদের। চোখের মণি যেন ঠিকরে বেরোবে। সাদা বেডশিট, বালিশ রক্তে যে ভেসে যাচ্ছে, জলের জাগ, গ্লাস কার্পেটের উপর ছত্রখান, কার্পেটের বেশ খানিকটা জলে ভেজা। তড়িঘড়ি অরুণাভর হাত এবং রগের নাড়ি দেখলাম। হ্যাঁ, সে জীবিত। টর্চের আলোয় দেখলাম অরুণাভর শরীরে কোনো ক্ষত নেই। সদাশিববাবু ওর চোখে মুখে জলে ছিটে দিলেন। খানিক বাদে জ্ঞান ফিরতেই ধড়ফড় করে উঠে বসল এবং বসেই আমাকে আঁকড়ে ধরল অরুণাভ। চোখে মুখে ভয়ানক আতঙ্কের ছাপ। ভয়ার্ত স্বরে বলল, জানিস, সে এসেছিল,
আমি তাকে দেখেছি। কে কে এসেছিল, কাকে দেখেছিস? বকুলকে। সেই আমাদের প্রথম এবং শেষ গাদিয়াড়া ভ্রমণ। নাই নাই করে কেটে গেল 40টা বছর। আমার নাতি নাতনিরা ফুরসত পেলেই বলে, দাদু ওই বকুল বিথির গল্পটা বলো। কতবার যে শুনেছে তার ইয়ত্তা নেই। যেই গল্পটা শেষ করি ওরা সমস্বরে বলে, আর যেখানে যাও না রে ভাই, সপ্তসাগর পার, বকুল বিথির ধারে পাশে যেও না খবরদার। আজকের গল্পটি ছিল বকুল বিথি। গল্পটির লেখক ও গল্প পাঠে তোমাদের গল্প দাদু তুষারকান্তি ভট্টাচার্য। গল্পের সূত্রধার ও পর্ব পরিচালনায় আমি মধুরা।